আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাস টেকভার্স থেকে। আজকে আমরা হাজির হয়েছি খুবই এক্সপেন্সিভ একটা কিবোর্ড নিয়ে। এক্সপেন্সিভ এই জন্যই বললাম যে আমরা যারা সাধারণত পিসি বিল্ড করি বা কিবোর্ড কিনতে গেলে যে বাজেটটা অ্যালোকেট করি সেটা দেখা যায় 500 টাকা থেকে 3 থেকে 4 হাজার টাকা বা 5 হাজার টাকা হতে পারে। সেখানে অলমোস্ট 15-16 হাজার টাকা স্পেন্ড করে কিবোর্ড কেনার বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট। তো আজকে আপনাদের সাথে আনবক্সিং করব এই কিক্রন কিউ1 নামক এই 75% মেকানিক্যাল কিবোর্ড, যেটা ফুললি কাস্টমাইজেবল। সাধারণত এরকম ফুললি কাস্টমাইজেবল কিবোর্ডগুলোতে বেশ কিছু ব্যাপার থাকে যেগুলো নিয়ে আলোচনা না করলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতেই পারবেন না যে এই কিবোর্ডটা কেন 15,000 টাকা দাম। কারণ আপনারা কিন্তু মেকানিক্যাল সুইচের কিবোর্ড অ্যাটলিস্ট বর্তমানে 2,500 টাকা হলেও কিনতে পারছেন, সেখানে আসলে এই কিবোর্ডটার দাম কেন এত বেশি সেটা আমরা অবশ্যই জানবো ফুল রিভিউতে। তবে আজকে আপনাদেরকে এই কিবোর্ডটার একটা আনবক্সিং ভিডিও দেখাবো। অ্যাট দ্য ভেরি বিগিনিং অর শ্যালাইসে, যখন আপনি এটি তাদের ওয়েবসাইট থেকে ক্রয় করবেন, তখন ঘরে এসে পৌঁছাবে কিবোর্ডের বক্স এবং এই খামটা। ভেতরে থাকবে মানি রিসিপ্ট, স্টিকার ও টেক ডাইভার্সিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা। এখন আমার হাতে পলি র্যাপিং করা একটি ব্র্যান্ড নিউ কিক্রন কিউ1-এর বক্স, এ 75% মেকানিক্যাল কিবোর্ড। বক্সের পেছনে এই কিবোর্ডটির গুরুত্বপূর্ণ ফিচারগুলো উল্লেখ করা হয়েছে, যেমন 75% লেআউট, ইনস্ট্যান্ট ম্যাক অ্যান্ড উইন্ডোজ সুইচিং, ইজিলি কাস্টমাইজেবল ফার্মওয়্যার উইথ কিউএমকে অ্যান্ড ভিআইএ, গ্যাসকেট মাউন্ট, স্টেবিলাইজার, সিএনসি অ্যালুমিনিয়াম বডি, সাউন্ড অ্যাবজর্বার ইত্যাদি ইত্যাদি। প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো ভালো লেগেছে, ভেতরে যথেষ্ট ফোমের উপস্থিতি দেখা যাচ্ছে। অলসো সুইচগুলো সতর্কতার সাথে স্থাপন করার একটি মেসেজও আছে, একটি ইউজার ম্যানুয়ালও পাবেন এতে। এরপরেই দেখা যাচ্ছে সফট একটি পলিব্যাগের ভেতর কিক্রন কিউ1। ব্যাগ থেকে বের করার পর প্রথম ধরে দেখার অনুভূতি বরাবরের মতোই ধারণাতীত। ইট ফিলস এক্সট্রিমলি প্রিমিয়াম, প্রিমিয়ামনেস বায়া ব্যাপারটাছে। কিবোর্ডটির পাওয়ার কেবল হিসেবে দেওয়া টাইপ সি কেবলটি দুই ভাগে বিভক্ত ফর সাম রিজন। এদের কানেক্টিং পোর্টটি 5টি পিনের মতো কিছু একটা, আর একপাশে স্পাইরাল ব্যান্ডিং করা টেলিফোন কেবলগুলোর মতো। এতে টেবিলে কিবোর্ডটির পজিশন টুকটাক অ্যাডজাস্ট করতে গেলে উল্টা আরও বেশি মজা লাগবে আপনাদের কাছে। যেহেতু এটা টাইপ সি টু টাইপ সি, আর যদি আপনারা ইউএসবি পোর্টে ব্যবহার করতে চান তাহলে সেটাও পারবেন। কিবোর্ডের সামনে দেখতে পাবেন টাইপ সি পোর্ট ও ওএস সুইচিং সিস্টেম, এখানে কেবলটি কানেক্ট করতে হয়। এক্সট্রা কিছু কি ক্যাপ সেট দেওয়া আছে যেগুলো অপারেটিং সিস্টেম অনুযায়ী ব্যবহার করতে হবে। আরও আছে কিছু এক্সট্রা রাবার প্যাড, রাবার টেপ ও সোনালি রঙের কিছু বোল্ট। আগেই বলেছি আমার ইউনিটটি একটি প্রিবিল্ট ইউনিট, এতে সুইচ অপশন আছে দুটো, গ্যাট্রিয়ন ফ্যান্টম সুইচ রেড অ্যান্ড ব্রাউন। আমি বেছে নিয়েছি রেড সুইচ। এই সুইচগুলোর ফিডব্যাক বেশ লিনিয়ার এবং বিরক্ত করে নেয় আমাকে, ভালো লেগেছে ব্যবহার করে। কি ক্যাপগুলো ডাবল শট এবিএস, কালার কম্বোটাও বেশ সুন্দর, হালকা নীল টাইপ একটা গ্রে কালার আর সাদা কালার আর লাল কমলা টাইপের একটা মিক্স কালারের এসকেপ বাটন। এই কিবোর্ডের অন্য আরও দুটো কালার কম্বিনেশন হয়। কিবোর্ডটি প্রথম ব্যবহার করে মনে হলো এর আরজিবি ফিচারটি খুব একটা মাথা ব্যথার কারণ ছিল না যখন কিক্রন এই জিনিসটা ডিজাইন করে। এমনিতেই এই রেড সুইচগুলো আরজিবির 12টা বাজিয়ে দিয়েছে, যদিও আমার কাছে ব্যাপারটা খারাপ লাগে নাই। এই কিবোর্ডের ব্যাপার হলো যে সে আরজিবি ছাড়াই তার রূপ প্রকাশ করবে এবং আমার কাছে এর আউটলুক 10-এ-10। এই কর্নার সুইচটি বদলে চাইলে আপনি কোনো লোগো বসাতে পারবেন অথবা একটি নবও অ্যাড করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি হয়তোবা ভলিউম অ্যাডজাস্টের পাশাপাশি এর ফরম্যাটটাকে মডিফাই বা টুইক করে হয়তোবা অন্য কোনো টাস্ক এটা দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এই বিষয়টি নিয়ে অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করা হবে, কেননা এই মুহূর্তে আমার কিবোর্ডে এই জিনিসটা লাগানো নাই, তবে আপনারা ফুল রিভিউতে ইনশাল্লাহ দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ টেক ডাইভার্সিটিকে আমার কাছে এই কিবোর্ডটি পাঠানোর জন্য। টেক ডাইভার্সিটি মূলত এই কিক্রনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, বাংলাদেশে তারাই প্রথম যারা এই কিবোর্ডগুলো নিয়ে এসেছে অফিসিয়ালভাবে, এবং তাদের কাছে আপনারা শুধুমাত্র এই কিবোর্ডটি কিনতে পারবেন। টেক ডাইভার্সিটি মূলত এই পিসি রিলেটেড অ্যাক্সেসরিজগুলো নিয়ে বেশ প্রফেশনালি কাজ করে আসছে আজকে অনেকদিন যাবত। তাদের কাছে আপনারা সব ধরনের হাই কোয়ালিটি ব্র্যান্ডের হাই কোয়ালিটি প্রোডাক্টসগুলো পাবেন, বিশেষ করে এই ধরনের কিবোর্ড, মাউস অথবা সব ধরনের গেমিং অ্যাক্সেসরিজ। ও বাই দ্য ওয়ে, এই কিবোর্ডে কিন্তু দুটো ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে বেয়ারবোন ভেরিয়েন্ট যেখানে আপনারা কোন প্রকার সুইচ পাবেন না, বেসিক্যালি কিবোর্ডটা থাকবে যেখানে আপনারা নিজেদের পছন্দ মতো সুইচগুলো পারচেস করে এবং কি ক্যাপসগুলো পারচেস করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আরেকটা হচ্ছে এরকম প্রিবিল্ট যেখানে আপনারা দুটো সুইচ অপশন পাবেন, গ্যাট্রিয়ন রেড এবং গ্যাট্রিয়ন ব্রাউন। আমি রেড সুইচটা নিয়েছি, যেটা আমার অ্যাকচুয়ালি প্রিফারেবল মনে হয়েছে, আর উপরের যে কি ক্যাপসগুলো এগুলো হচ্ছে প্রিবিল্টেরই একটা অংশ।
ফুল রিভিউতে আমরা অবশ্যই কিবোর্ডটি সব ধরনের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব, সব ধরনের ফিচার্সগুলো অ্যানালাইজ করব এবং কিবোর্ডটি খুলে ভেতরে আমরা দেখার চেষ্টা করব যে এখানে অ্যাকচুয়ালি কি ধরনের ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং কেন এটা দাম এত বেশি। তো আজকের মতো এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।